এমন একটা সময় ছিল যখন 100 এর নামে বিক্রি হতো সিনেমার টিকিট। এখন তো রীতিমতো হলে বসে মাছি তাড়ান সিনেমার ডিরেক্টররা, কেননা গত 2 বছরে ধস নেমেছে অক্ষয় কুমারের কেরিয়ারে। পরপর মোট 9টি সিনেমাই ডাহা ফ্লপ। অক্ষয় বরাবরই বলিউডের আর 5 জন অভিনেতার থেকে বেশি বেশি সিনেমা রিলিজ করে থাকেন। বছরে দেখা যায় 3-4টি ছবিও মুক্তি পেয়েছে তার, এবং প্রত্যেকটা সিনেমাই 200 থেকে 300 কোটির ক্লাবেও ঢুকেছে এমন নজিরও আছে। এমন সাফল্যের পর বেশ কয়েক বছর ধরেই মুদ্রার উল্টা পিঠও দেখছেন তিনি। কিন্তু কেন এই ব্যর্থতা? চলুন আয়োজনের এই পর্যায়ে জেনে নেওয়া যাক। মুঝে সাল মে চার পিকচারে করনি হোতি হ্যায়, 2 OTT কি ভি অর 28 অ্যাডস ভি হ্যায় স্যার, 17 শোজ আর এক আধা রিয়েলিটি শো ভি করতা হুম। 2015, 2016, 2017 টানা 3 বছর অভিনেতার প্রতিটি সিনেমাই ভারতে কমপক্ষে 150 কোটি রুপি ব্যবসা করেছে। অথচ সেই অক্ষয়ের গত 2 বছরে বচ্চন পান্ডে, সম্রাট ফিরাজ, কাঠপুতলি, রাম সেতু, সেলফি, মিশন রানীগঞ্জ, রক্ষা বন্ধন, বড়ে মিয়া ছোটে মিয়া, সার্ফিনা, ডাহা ফ্লপ করেছে। এর মধ্যে কেবল গত বছর মুক্তি পাওয়া OMG 2 মোটামুটি আয় করেছে। প্রতি বছর 4টি করে সিনেমা মুক্তি দেওয়ার নীতি মেনে চলছেন। প্রথম দিকে সাফল্য পেলেও গত বছর সেটা আর কাজে আসেনি। অনেক সমালোচক তো এক বছরে এতগুলো সিনেমা মুক্তি দেওয়াকে বিরক্তিকর বলেও অভিহিত করেছেন। চলতি বছরই তার 3টি ছবি মুক্তি পেয়েছে, যার মধ্যে সর্বশেষটি খেল খেল মে মুক্তি পেয়েছে 15 অগস্ট ভারতের স্বাধীনতা দিবসে। প্রথম দিনে মাত্র 5 কোটি রুপির মতো আয় করেছে সিনেমাটি। আশ্চর্য কিছু না ঘটলেও ইতিমধ্যে এটিও ফ্লপের খাতায় নাম লিখে ফেলেছে। এত এত হিট বা সুপারহিটের তকমা পাওয়া অক্ষয় হঠাৎ করে কেন গেল 2 বছরে ফ্লপের খাতায় নাম লেখালেন? এর মধ্যে প্রধান কারণ দক্ষিণী ছবির রিমেক। অক্ষয়ের 4-5টি সিনেমাও ছিল দক্ষিণী ছবির রিমেক, এর মধ্যে বচ্চন পান্ডে, কাঠপুতলি, সেলফি, সার্ফিনা ছিল অন্যতম। বর্তমানে ইউটিউব, OTT প্ল্যাটফর্ম সহ নানা মাধ্যমে দক্ষিণী সিনেমাগুলো দেখে নিচ্ছেন দর্শকরা, তাই পরে এসব সিনেমার হিন্দি রিমেকে আর আগ্রহ দেখাচ্ছেন না দর্শকরা। আর এই বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছেন অক্ষয় কুমার, তাই একের পর এক রিমেকে অভিনয় করে গেছেন তিনি। ফল অবধারিত ব্যর্থতা। বছর পাঠান দিয়ে ভারতের বক্স অফিস চাঙ্গা হয়, কিন্তু তার আগের কয়েক বছর হিন্দি সিনেমার জন্য ছিল দুঃস্বপ্নের মতো। তখন কোনো সিনেমাই চলেনি, ফলে অক্ষয়ের মতো বড় তারকার সিনেমায় বক্স অফিস রীতিমতো মুখ থুবড়ে পড়ে। 2002-এর থেকে পরের 1 দশক সস্তা কমেডির জন্য সমালোচিত হয়েছেন অক্ষয় কুমার, যদিও এই সময়ে হেরাফেরের মতো ছবিও করেছেন তিনি। তবে গত কয়েক বছরে অক্ষয়ের মুক্তি পাওয়া সিনেমাগুলো যদি বিশ্লেষণ করা হয়, দেখা যাবে চিত্রনাট্য বাছাইয়ে রীতিমতো ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। তাছাড়া গত 2 বছরে সময়ের আলোচিত নির্মাতাদের সাথে তাকে সেভাবে সিনেমা করতেও দেখা যায়নি, এটাকেও তার ব্যর্থতার বড় কারণ বলে মনে করা হয়।